পাশে দাঁড়াইলে কথাবার্তা বলবো। আচ্ছা, দেখি ফ্যামিলিতে ভালো হ। আচ্ছা, পেশেন্ট বিয়ে বসবো আর হঠাৎ করে বিয়ে বসে তারও কষ্ট ডালাম। সেটা একবার তো আসলে বিয়ে করে দেখলেনি আসলে কিরকম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশপ্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় সুন্দরী মেয়ের সঙ্গে। দেখতেই পাচ্ছেন সে আজ লালে লাল হয়ে আসছে। আসলে কি কারণে বা কি অবস্থায় এই কারণে আসছে, আসলে কি বলতে চাই, চলুন জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। আপু আপনার নাম কি? আমার নাম সুমি। সুমি আপু, কেমন আছেন আপনি? আছে তো ভাই, অনেক কষ্টের মাঝেই আছে। অনেক কষ্টের মাঝে আছেন? কিসের কষ্ট? কিসের কষ্ট ভাই, বাবা মাদের কাছে থাকি, বাবা মা আছে, অসহায় ভাবেই থাকতে হয়। সেলাই মেশিন এর কাজ করতাম ভাই। আচ্ছা আচ্ছা। সেলাই মেশিনটা নষ্ট হয়ে গেছে গো। বিয়ে শাদী হয়েছিল না আপনার? হ্যাঁ, বিয়ে হয়েছিল। তো স্বামী সংসার করতেছেন না? স্বামী না, স্বামী ফেলা দিয়ে চলে গেছে গো। কেন, আপনার মতো এত সুন্দরী বউকে কেন ফেলে দিয়ে চলে গেল? সে তো বড় লোক মানুষ ভাই, সে বিয়ে করছে আরেকটা। মানে আপনারা কি গরিব পরিবার, বড় লোক পরিবারের সাথে বিয়ে হয়েছিল? বিয়েটা কিভাবে হয়েছিল? কিভাবে হয়েছিল, মা বাবা দিছিল, বাড়ির ফ্যামিলিকে দিছিল, ফ্যামিলি দেখে দিয়েছিল। যখন দিয়েছিল ছেলে পক্ষ দেখে শুনেই তো নিয়েছিল, তাইলে বড় লোক বলে কেন উপরে ঘৃণা করলো কেন? গরিব দেখে বিয়ে, মানুষের মনে কি আছে কি না আছে এটা তো জানি না। ওনারা বড় লোক মানুষ, আমি একটা গরিবের মেয়ে। আচ্ছা আচ্ছা। তার জন্য আরেকটা মেয়ের সাথে ভালোবাসা করতো। আচ্ছা আচ্ছা। কতদিন সংসার করছিলেন? করছেন এখন আপনাকে নিয়ে গেলে তো সবচেয়ে মনে হয় আমার মনে হয় ভালো। পাশে এসে দাঁড়ায় কার খরচ দেবে? আপনার খরচ দেবেন, আপনার ফ্যামিলির খরচ টানবে। আমার একটা মা আছে ভাই, খুব অসুস্থ, বুড়া মা, একটু পাশে দাঁড়াইলে ভালো হতো ভাই। পাশে দাঁড়াইলে কথাবার্তা বলবো। আচ্ছা, দেখি ফ্যামিলিতে ভালো হ। আচ্ছা, পেশেন্ট বিয়ে বসবো আর হঠাৎ করে বিয়ে পিছিয়ে তারও কষ্ট ডালাম। সেটা একবার তো আসলে বিয়ে করে দেখলেনি আসলে কিরকম। পড়ালেখা করছিলেন? আমার লেখাপড়া অল্প অল্প লেখাপড়া। আচ্ছা আচ্ছা। তো এই বয়সে এসে কষ্ট লাগতেছে কোনটা বেশি, স্বামীর সংসার হয়নি সেটা নাকি মা বাবার এখানে আছেন সেটা? না, স্বামীর সংসার হয়নি এটা কোনো কষ্ট না ভাই, ভাগ্যটাই খারাপ আমার। আমার ভাগ্য ভালো না, ভাগ্য যদি ভালোই হতো তো আল্লাহ একটা ভালো জিনিসই মিলিয়ে দিত। তো যে ভিডিওটা যারা দেখবে তাদের উদ্দেশ্যে কি বলতে চান? যাদের উদ্দেশ্যে বলি যে আমার ভিডিওটা দেখতে সে পরদেশি হোক আর দেশি ভাই হোক, ভালোভাবে কথাবার্তা বলবেন, আমি কথাবার্তা বলবো, আমার পাশে একটু দাঁড়াবেন ভাই। সে যে বয়সের লোক হোক সে তো আমার পাশে দাঁড়া, আমার যদি সে বিয়ে শাদী করতে চায় আমি বিয়ে বসবো। আচ্ছা আচ্ছা। তো আপনার সাথে কিভাবে যোগাযোগ করো, আপনার ঠিকানা কোথায়? আমার ঠিকানা নবীনগর আশুলিয়া। আচ্ছা আচ্ছা। তো আপনার মোবাইল নাম্বারটা কি মুখস্থ আছে? হ্যাঁ আছে। তাই একটু দেখে বলতে পারবেন না, বলে দিতে পারবেন একটু বলে দেন? আপনি একটু বলে দেন ভাই। দেখে বলতে পারবেন না আপনি? দেখতেই পাচ্ছেন এক অসহায় পরিবারের একটা মেয়ে আসলে বিয়ে করেছিল সুখের আশায়, কিন্তু আসলে বেশি দিন সংসার করতে পারে নাই দুর্ভাগ্য। সে আজ দুর্ভাগ্যবশত এখন স্বামী ছাড়া আছে, আজ বুটিও সামনে আসছে একটা বিয়ের উদ্দেশ্য বা পাশে একজন মানুষ দাঁড়াবে সেই উদ্দেশ্য নিয়ে। কেউ যদি তার কথা শুনে ভালো লাগে, বিয়ে করতে চান, অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বারটি হচ্ছে 01789812881। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ, নাম্বারটা খোলা রাখবেন আর নামাজ কালাম পড়বেন, নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। ঠিক আছে আপু, ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।